মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এখন অহনাকে কি করে ধরা পড়াবো সেটা নিয়ে ভাবতে হবে। এভাবে চলতে থাকলে তো অনেক চোখের উপর থেকে কোনোদিনই পর্দা উঠবে না। আরে শীত এখন এরকম ভাবে পড়েনি, আমি যেটা বলছি সেটা শুনুন। আপনি বুঝতে পারছেন না, গ্রেট বেঙ্গল ক্যাটারের আমাদের নিজেদের ইভেন্ট এটা, আমাদের বাড়ির মেয়ের বিয়ে, প্রচুর লোক ইনভাইটেড। হ্যাঁ যেটা বলছি সেটা শুনুন, আজকেই লোক পাঠান, সমস্ত এসিগুলোকে ঠিক করে চেক করান, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাকি ডিটেলস আমি আপনাকে মেসেজ করছি, এক্ষুনি করছি। হ্যাঁ অনি, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো না। একটু বার করে বারণ করলাম, বললাম না ছবিটা দেখাবেন না, এতে কিছু প্রমাণ হয় না, শুনলেনই না, চলে গেলেন। এবার দেখি কি করে ছেলেকে বিশ্বাস করায় উনি। দুজনেই একই রকম, এক কাদা জেদ, যেমন মা তা তেমন ছেলে। ফোনটা রাখ, এক মিনিট। আরে বাবা বলছি কথা যে ফোনটা রাখ। আরে কি করছ রে? মেসেজ শোন, তোর তো বোনের বিয়ে বল, তা প্রিয়ার বিয়ে অহনা কোথায়? হ্যাঁ তার কোনো দায়িত্ব নেই? আর প্রিয়ার বিয়ে নিয়ে এত কাণ্ড হয়ে গেল মামনি, তাই আর এর মধ্যে ওকে ইনভলভ করিনি, মানে কি বলবো আর। আরে বাবা কি আশ্চর্য, দেখ ওর সাথে তো তোর একটা রিলেশনশিপ আছে বল, প্রিয়া প্রতিমের বিয়ে। আচ্ছা সেটা বলতে যদি তোর অকওয়ার্ড লাগে সেই ইস্যুটা তোকে তুলতে হবে না, কিন্তু বাড়িতে রিচুয়ালস তো আসবে না, ওকে ফোন কর, আসতে বল। অনি এক্ষুনি ফোন কর ওকে। এক্ষুনি আমি পরে ফোন করে বলবো? না না পরে না, এক্ষুনি ফোন কর, আর ফোন করে স্পিকারে দে, আমি কথা বলবো। শোন এরকম করছো কেন? আমি করে নেবো পরে ফোন। না 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 বাড়িতে বিয়ে কি কাণ্ড, অবনা থাকবে না, হয় নাকি কখনো, ফোন কর। ঠিক আছে স্পিকারে দিবি। হ্যাঁ ফোনটা করি। টাইম ক্যালকুলেশন যা বলছে, ও এখন ওই ছেলেটার সাথে ক্যাফেতেই থাকবে, অনি যে জিজ্ঞেস করবে ও কোথায় ও মিথ্যে বলবে, তখনই অনেকে এই ছবিগুলো দেখিয়ে সব ফাঁস করে দেবো আমি সব। হ্যাঁ বলো অহনা, তুমি কোথায় আছো? কে জিজ্ঞেস করছে কেন আমি কোথায়? ও আমায় দেখেছে নাকি? শ্যামলি আমায় ফলো করেনি তো? না না ব্লান্ট মিথ্যে কথা বলবো না, বুদ্ধি করে কিছু একটা বলতে হবে। আরে আমি না একটা ক্যাফেতে এসেছি গো, কি কোইনসিডেন্স জানো, জাস্ট বেরোতে যাবো, আমার কার সাথে দেখা হয়েছে বলো তো? ওই যে অফিসে তুমি আলাপ করেছিলে না সুমেধের সাথে, ওর সাথে দেখা হয়ে গেল। এনাও ধরো কথা কথা বলো। সুমেধ, হাই সুমেধ, অল গুড? ইয়া ইয়া অল গুড। এই তো অহনার সঙ্গে দেখা হয়ে গেল। তুমি তো অফিসে আসছো না, শুনলাম তোমার বাড়িতে নাকি বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ আসলে আমার বোনের বিয়ে। বাড়িতে বিয়ে, তুমি এসো। আমি রাখছি। কি ম্যাডাম দেখালেন ছবিটা, বিশ্বাস করলো আপনার ছেলে পর্দা ফাঁস করে দিয়েছেন? কি ধুরন্ধর মেয়ে রে বাবা, ও অনিকে বলে দিল ও ক্যাফেতে আছে আর ওই ছেলেটার সাথে আছে, অনি তো চেনে ওই ছেলেটাকে। ম্যাডাম আমি জানি বলেই তো বলছিলাম ওই ছবিতে কোনো কাজ হবে না, ওই ছবি দেখিয়ে কিচ্ছু প্রমাণ করা যাবে না। আপনি তো চেনেন না ওই সুমেধকে, মহা ধুরন্ধর ওই সুমেধ চৌহান, মহা ধুরন্ধর। অফিসে কদিন হয়েছে এসছে, এর মধ্যেই যে কত মেয়েকে নিজের জালে ফাঁসিয়েছে আপনাকে কি বলবো। শ্যামলী এই সুমেধের চরিত্র জেনে আমি কি করবো বলো তো? এখন অহনাকে কি করে ধরা পড়াবো সেটা নিয়ে ভাবতে হবে।
এভাবে চলতে থাকলে তো অনেক চোখের উপর থেকে কোনোদিনই পর্দা উঠবে না। সব শেষে আমার ছেলেটা একেবারে বিধ্বস্ত হয়ে যাবে। আর এই বিপদটা ঘটা থেকে আমি কি করে আটকাবো, কি করে বাঁচাবো আমি আমার ছেলেকে? শ্যামলী বলো তো কিভাবে বাঁচাবো অনিকে? আমার মাথা কাজ করছে না। ম্যাডাম, আমি এই পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ। এই পরিবার আমাকে অনেক দিয়েছে, তাই এই পরিবারের ক্ষতি আমি কাউকে করতে দেব না। আমি নিজে কখনো এই পরিবারের সঙ্গে বেইমানি করব না, আর কাউকে বেইমানি করতে দেব না। ম্যাডাম, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে, আর কালকেই যা করার করতে হবে, কালকেই। এখন আবার কে ফোন করলো? আনোন নাম্বার লাগে না। হ্যালো হ্যালো, মিস অহনা বলছেন? বলছি, আপনি কে বলছেন? গুড মর্নিং ম্যাম, আমি হলিডে টুডে হোটেল থেকে বলছি। আজ আমাদের হোটেলের 25তম অ্যানিভার্সারি কমপ্লিট হচ্ছে, আর সেই কারণে আমরা একটা লটারি করেছি। আর সেই লটারিতে লাকি উইনার হিসেবে আপনার নামটা উঠে এসেছে। আজ আপনি এবং আপনার মনের মানুষ, মানে স্পেশাল ওয়ান, কাউকে আপনি নিয়ে আসতে পারেন আমাদের হোটেলে ফর আ স্পেশাল ডিনার। আপনি আসবেন তো ম্যাম? কি ডিনার? মানে একটা ডিনারের জন্য আপনি সকাল সকাল আমাকে ফোন করেছেন? আমার ঘুমটা ভাঙিয়ে দিলেন। না না ম্যাম, এটা শুধুমাত্র স্পেশাল ডিনার নয়, তার সঙ্গে একটা স্পেশাল গিফট রয়েছে, মানে খুবই স্পেশাল, দামি একটা গিফট। আসলে 25তম অ্যানিভার্সারি তো, সেই কারণে। ব্যাপারটা কি, এই হোটেলটায় আমি কি আগে কখনো গিয়েছিলাম? হঠাৎ গিফট দেবে, ডিনার খাওয়াবে বলছে কেন? যাকে যান, সুমিতকে তো নিয়েই যাব, একা তো আর যাচ্ছি না। কি আর হবে, গিফট পছন্দ না হলে ডিনার তো একসাথেই করতে পারবো ফ্রিতে। হ্যালো ম্যাম, আপনি আসছেন তো? ডেফিনেটলি আসবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসলে দেখা হচ্ছে, বাকি ডিটেলস আমি আপনাকে ফোনে পাঠিয়ে দিচ্ছি। আপনার দিনটি শুভ হোক, রাখছি। শিওর। আসবে ম্যাডাম। বলছি কি, এবার তাহলে হোটেলের লোকগুলোকে জানিয়ে দিতে হবে। আপনি পারবেন নাকি বাবাকে বলব? না না, আমিই পারবো। ওই হোটেলের মালিক দীপাংশু সূর্যর অনেক দিনের বন্ধু, বাবাকে বলতে হবে না, আমি ফোন করে বললেই হবে। বেশ, তাহলে ম্যাডাম আপনি রেডি হয়ে নেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।